হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট মেম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। যেহেতু আজকে পুজোর শপিং করতে যাব, তাও আবার আদিমোহিনী মোহনে, ওফ ভাবাই যায় না। বনগাঁয় প্রথম আদিমোহিনী মোহনে একটা শোরুম লঞ্চ হয়েছে, তো সেটাই আজকে ওপেন হবে। আর ওপেনেই আমি যেতে চাই একটাই কারণ, আমার ফেভারিট ফেভারিট স্বর্ণালী কাঞ্জিলালকে দেখার জন্য। তো মেমের ওখানে টিউশন, আর ওকে ওখানেই পড়াতে দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। তো আমার হাজবেন্ড চলে আসবে আমাকে দিয়ে। তো দেখো আমরা এখানে চলে এসেছি, আর মেমকে এখানে পড়াতে বসিয়ে দেবো, আর এখানে সবাই অলরেডি চলে এসেছি, আর ওদেরকে বসিয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি। আমরা এ কজনা মিলেই যাচ্ছি, পাঁচজনা। তো আমরা সবাই মিলে আজকে কিন্তু শুধু কেনাকাটার জন্য যাচ্ছি না, পুরো মলটা দেখবো, শাড়ির কালেকশন দেখবো, শুধুমাত্র এই আর কি আমাদের উদ্দেশ্য বলতে পারো। আর আমার যদি শাড়ি পছন্দ হয়, বার্থডে আছে যে কালকে, তার জন্য আমি একটা শাড়ি নিয়ে নেব। তো আমার ইচ্ছা আছে একটা মাসলিন নেওয়ার, তো গ্যারেন্টি আমি দেবো না যে মাসলিনই নেব, যেটা পছন্দ হবে সেটাই জাস্ট নিয়ে নেব। তবে হ্যাঁ, লক্ষ্যটা মাসলিন। তো চলো হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাচ্ছি। তাহলে ভিডিওটা কেন করছি বলো, তুমি কি এটা ইয়ে করবে, অন্য লোকের হাত ধরিয়ে দিত, তাই তো? তুমি টের পেতো না? কি এটা কোন ধরনের কথা? তুমি টের পেতো না? আরো ছোট ছিল। আচ্ছা, এই ধরো 5 থেকে 10 মিনিট, 10 মিনিটও না, 5 থেকে 7 মিনিট আমরা হেঁটেছি। হাঁটার পরেই দেখো রোড এসেছে, এই রোডের পাশেই আছে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শোরুম। আর আমরা কিন্তু এখান থেকে বাড়িতে যাই টোটোতে ধরে, টোটো করেই এখান থেকেই টোটো ধরি আর কি। তো দেখো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর আমি না ওই যে দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, আমার স্বপ্নের ডল বলতে পারো, প্রিন্সেস বলতে পারো, ড্রিম কুইন। তো চলো, হ্যাঁ আমি দেখবো, তবে সবাই বলছি দাঁড়াও আগে এখানে একটা ফটো তুলে নিই, আমরা কারা কারা এসেছি। তো ফটো তোলা হয়ে গেছে, তো বললাম আমি একজনকে, আমাদের ভিডিওটাও তুলে দাও। তো বলতে সাহস পাই না, কে কি ভাবে না ভাবে, তবুও বললাম যে হ্যাঁ তুলে দাও। তো সে কিছু মনে করলো না, তুলে দিল ভিডিওটা, একটু জাস্ট একটুই তুলে দিল। আমি তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে নিলাম, যে যাই হোক হয়তো আমার সামনে সামনে কিছু বলতে পাচ্ছে না, তো যাই হোক আমি ফোনটা নিয়ে এখনই যাব আদি মোহিনী মোহন কাঞ্জিলালের স্বর্ণালী কাঞ্জিলালকে দেখতে। তো চলো বেশি অপেক্ষা না করে আমরা ভেতরে প্রবেশ করি। আর এখানে দেখো গার্ডরা দাঁড়িয়ে রয়েছে, আর এই যে হচ্ছে দেখো, আর এত মিষ্টি, এত সুইট, এত ফ্রেন্ডলি, মানে বলে বোঝাতে পারবো না। দেখো আমি যে ভিডিও করছি, আমার ফোনটা একটু কাত হয়ে গেছিলো, উনি ঠিক আমার ফোনের সাথে সাথে ওনার মুখটা নিয়ে, যাতে আমার সুবিধা হয় সেই আমাকে হেল্প করছে। তো দেখো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ভিড়ের মধ্যেও আমি কিন্তু ওনাকে ছাড়িনি, আমি ভিডিও অনেকক্ষণ ধরেই ওনাকে আমি তুলেছি। লাস্টে যখন আমাকে ধরে টানাটানি করছিলো যে চলো এবার ওপরে চলো আমরা একটু শাড়ির কালেকশন দেখি, তবুও আমি ওনার ভিডিও করতে ছাড়ছি না, আমি ওনার ভিডিও করেই যাচ্ছি যত দূর পাচ্ছি। আমার যে স্বপ্নের আর কি দেখা উনি, মানে আর কি ভাবতে পারছি না যে ওনাকে আমি সামনাসামনি দেখছি, আমার ভীষণই একটা পছন্দের মানুষ বলতে পারো। তার আগে আমি তোমাদেরকে এখানকার ঠাকুরগুলোকে একটু দেখিয়ে দিই। দেখো গণেশ পুজো দিয়েছে আজকে, আর তার জন্য কিন্তু লাড্ডুও দিয়েছে সবাইকে। আর আমরা উপরে যাচ্ছি, ওপরের ফ্লোরে যাচ্ছি মাসলিনের খোঁজে, নিচে বললো ওপরের ফ্লোরে আছে। তো ওপরে চলে এসেছি, আর দেখবে ওপরে দেখো স্পেস আছে পা ফেলার, একদমই নেই। তো আমি তো ছেড়ে দেওয়ার পার্টি না, আমি একদম ঠেলে ঠেলে ভেতরে ঢুকবো, আর আমি মাসলিন খুঁজবো, আমি তো দেখবো এখানে প্রচুর কালেকশন, আমি তো মাসলিনের খুঁজে এসেছি। তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো। দেখো এখনও কিন্তু ফাঁকা রয়েছে, আজকে যেহেতু ফার্স্ট ডে, ওরা পুরোপুরি মাল এখনও এনে পারেনি। আর মেমের ম্যাডাম বললো কটা ধুতি কালার দেখাতে, তো তার জন্য এখানে আমরা ধুতিগুলো দেখছি। এখানে এসে যে কত লোকের সাথে দেখা হয়ে গেল, চেনা পরিচিত লোকের সাথে। দেখো মেমের স্কুলেরই, এই যে দেখো বাচ্চাটা, ওরই মা, তো ওদের সাথে দেখা হলে একটু কথা বললাম। এসছি শপিং করতে, আমার কিছু কিছু শাড়ি কেনার আছে। দেখো এত ভিড়, এত ভিড়, আমি কিছু চুজই করতে পারছি না, আমি যে বলবো এটা দেখাও ওটা দেখাও, জায়গাতে জায়গাই নেই যে আমরা একটু বসবো। তার মধ্যেখানে
আমার একটা শাড়ি খুব পছন্দ হয়ে গেল। এই যে শাড়িটা তোমাদের, দাঁড়াও দেখাচ্ছি, তোমরা কিন্তু বলবে কালারটা কেমন। এই যে আমার হাতে, কালারটা দেখে আমি আর চোখ ফেরাতে পারলাম না, যেহেতু আমার কালার, এই কালারের যে কোনো জিনিস আমার ভীষণই ফেভারিট। তো সেটা চুড়িদার হোক, শাড়ি হোক, যাই হোক, কালারটা আমার ভীষণই পছন্দের একটা কালার। তো আমি এর প্রাইসটা দেখছি, আর শাড়িটা যদি নিই আমি, তাহলে আমি কালকে দেখাবো, কালকে আমার বার্থডে আছে, আর চলো কালকেই যা বলার বলবো। তো শাড়িটা শুধু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্টস জানিও। তো যাই হোক, শাড়িটা যখন পছন্দ হয়েই গেছে আমি নিয়ে নিলাম, আর মসলিনের দিকে আর গেলাম না, আরও যে বাকি শাড়িগুলো আমি দেখবো বলে এখানে এসেছি। আমার মাসি আছে, যেহেতু আমার ভাইকে দেখতে যাবো, মামি আছে, ওদের জন্য শাড়ি দেখতে এসেছি, ওদের শাড়ি আর দেখা হলো না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি নেক্সট দিন এসে শাড়ি দেখে যাবো। বসে বসে শাড়ি না দেখলে পোষায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে বলে বলেও ওরা দেখারই সময় পাচ্ছে না, খুব যে ভিড়, একটুকু দাঁড়াতে পাচ্ছি না, পা ফেলারও জায়গা নেই। তার মধ্যেখানে আমার এই শাড়িটা পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। তবু আমি আরও দুটো তিনটে দেখছি এই কালারের মধ্যে, এই শাড়িগুলো অতটা ভালো লাগেনি, তাই বললাম থাক থাক থাক, বার করা লাগবে না। তো বার করলো না, আমি এটাই নিয়ে নিলাম। আর হ্যাঁ, ওই কালার, ওই শাড়ি আরও অনেক কালার আছে, তো আমার অন্য কালারের দিকে ন্যাক নেই, আমি যেহেতু কালারের জন্যই শাড়িটা নিলাম। তো দেখো, তোমরা দেখো আর বলো কেমন লাগছে শাড়িটা। তুমি জিজ্ঞাসা করো যে পুরো ভেতরে এই কাজ, এটাই নিয়ে যাই। বলো বলো আমার না আরও একটা শাড়ি ভীষণ পছন্দ হয়েছিল, ভীষণ। এই যে শাড়িটা, ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন, ওয়াও কি সুন্দর কাজ দেখো। মানে আমি বাড়ি এসে যখন ভিডিওটা দেখছি, আমার এত আফসোস হচ্ছিল, মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো লেগেছিলো শাড়িটা আমার। কিন্তু আমার ব্ল্যাক রেড রয়েছে, আমি বাটন গ্রিনটা ছিল না, ছিল কিন্তু পুরো এরকম পুরো শাড়ি ছিল না, ওই অর্ধেক অর্ধেক রেড ছিল, অর্ধেক বাটন গ্রিন ছিল। তো যাই হোক, শাড়িটা আমি আর নিলাম না, আর এখানে তো এই ধরনের শাড়ি যখন তখন আসলেই পাওয়া যাবে। তো মনে আফসোস না করে আমি মনটাকে চেপে রেখে আমি চলে গেলাম নেক্সট দেখতে। তো তোমাদেরও কিছু শাড়ি আমি দেখাচ্ছি, দেখো।
দেখো, মানে আমি চোখ সরাতে পারছি না, অরেঞ্জের মধ্যে রানীর কম্বিনেশন, মানে আমি জাস্ট দেখেই যাচ্ছি। কিন্তু কিছু করার নেই, এখন বেনারসি নেওয়ার একদমই প্ল্যান নেই। আমার সাথে যারা আছে তারা বলছিল বেনারসি দেখবে, তো আমি দেখো এই বেনারসিটা দেখে মানে এত শাড়ি পাগল আমি ভাবতে পারিনি। আমি মানে ওফ চোখ সরাতে পারছি না, এত সুন্দর কালার কম্বিনেশন। দাঁড়াও দাঁড়াও, আমি একটা শাড়ি নিয়েছি বললাম না, ওই কালারের শাড়িও আমি তোমাদেরকে দেখাচ্ছি, যদি তোমাদের ভালো লাগে তো এখানে এসে তোমরা নিতেই পারো। এই যে শাড়ির প্রাইসটা একটু বলেই দিই, এটার প্রাইস হচ্ছে 15,000 টাকা। তো যাই হোক, এখন একদমই আমাদের সেরকম বড় কোনো অকেশন নেই যে আমি বেনারসি নেবো, আর জাস্ট একটু দেখতে দোষ কী। আর আমার সাইডে যারা ছিল, আমার সাথে যারা এসেছিলো তারা নেবে বলছিল। তো আমার মামির জন্য একটা শাড়ি দেখছিলাম, মানে মামির জন্য একটা শাড়ি নিতে হবে। তো দেখো, আমি যে বাটন গ্রিনটা নিয়েছি তার সাথে রেডের কম্বিনেশন এত সুন্দর, এটারও দামও তাই সেম 15,000। আর শাড়িটার কালারটা দেখো, আর ছোট্ট ছোট্ট বুটি বুটি কাজ করা, যেরকম আমি যে শাড়িটা নিয়েছি সেটারও সেম এরকমই কাজ করা, ছোট্ট ছোট্ট বুটি বুটি কাজ করা। তো যাই হোক, আমার অতটা আফসোস নেই, কেননা সেম কালারের শাড়ি আমি নিয়েছি। তো যাই হোক, যে যেটা নেয় সেটার প্রতি আর ন্যাকটা থাকে না, হ্যাঁ সেরকম সেম আমারও। তো যাই হোক, তোমাদের একটু দেখাচ্ছি, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমাদের এখানে এসে এই জিনিসগুলো নিতে পারো, যাদের বিয়ে আছে সামনে তারা দেখতে পারো। রিসেপশনে কিন্তু ভীষণই এই শাড়িগুলো ভীষণই ভালো যায়, যদি তোমরা নিতে পারো, নিতে চাও তাহলে নিয়ে যেতে পারো এখান থেকে। আমার পছন্দের যদি বলতে পারো তাহলে, আমার পছন্দ যদি জানতে চাও তাহলে আমি বলি, এই যে বাটন গ্রিন শাড়িটা, তার নিচে অরেঞ্জ শাড়িটা, এই দুটো শাড়ির কালার ভীষণ আমার ভালো লেগেছে। আর এই শাড়িটা আমি দেখছিলাম আমার মামির জন্য, তো কালার কম্বিনেশন একটা দেখাচ্ছিল আর আমি সাহস পাচ্ছিলাম না মামি কি বলবে না বলবে, তবে আশা করি শাড়িটা খুব সফট ছিল, মামির ভালো লাগতো। তো আমি নেক্সট ডেতে এসে আমি ভালোভাবে আরও কটা দেখবো, তারপরে আমি বেছে বেছে শাড়ি নিয়ে যাবো। আজকে দেখো একটুকু দাঁড়ানোর মতন জায়গা নেই, আর এসি চালানো তার মধ্যে থেকে গরম লাগছে, এত গরম লাগছে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম, আমরা আর লেট করবো না, কেননা বাচ্চাদেরকে ছুটি দিয়ে দেবে, তার আগে তো আমাদের যেতে হবে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, দেখো ভিড় দেখো, শুধু আমরা যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না, এতটা ভিড় থাকলে তো আমরা ঢুকতেই পারতাম না ভেতরে। তো যাই হোক, চলো ঝটপট করে যাওয়া যাক। দেখো দেখো শুধু ভিড় দেখো, আমরা মানে বেরোচ্ছি, এখন বাজে ঠিক 5:30, 5:32 বাজে, আর যত বেলা হচ্ছে তত ভিড় বাড়ছে, সবাই ভাবে খেয়ে দেয়ে রেস্ট নিয়ে তারপরে বেরোবো। তো সেই রকমই সবার প্ল্যান ছিল, যার জন্য ভিড় হচ্ছে। তো চলো যাই হোক, হয়ে গেল। হাঁটতে হাঁটতে ঠিক আবার সেই রোডেই যাচ্ছি, কেননা মেমের পাপা বলল, তুমি আগে থেকে কেন আমাকে ফোন করোনি, আমি তো এখনও রেডি হইনি, তাহলে তোমরা টোটোতেই চলে আসো। তো যাই হোক, এখন টোটো ধরবো, কতক্ষণে পাবো না পাবো সেই আর কি অপেক্ষায়। যাই হোক, টোটো পেয়ে গেছি। ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি, চলো বাই, সবাই ভালো থেকে, নেক্সট ডে আবার কিন্তু ভালো ব্লগ আসছে। আমার বার্থডে ব্লগ কেমন কাটছে আমার বার্থডেটা, চলো দেখো।